হাই ফ্রেন্ড, সুজাতাস কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি মোরলা মাছের চচ্চড়ি বানাবো, তার জন্য লাগছে আলু। আমি আলুটা কুচি করে রেখেছি, এখানে পেঁয়াজ পাতা কুচি করে রেখেছি, ধনে পাতা ধুয়ে রেখেছি, আর দুটো বেগুন আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি, আর এখানে আমি টমেটো একটা কুচি করে রেখেছি, দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি, আর চেরা কাঁচা লঙ্কা কয়েকটা, ঝালটা যে যার পরিমাণ মতো দিবে। আমি মোরলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ জিরে ধনিয়ার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুন হলুদটা আমি পরিমাণ মতো দিয়েছি। তো এই মশলাটাকে আমি সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর আমি কড়াইতে সামান্য তেল দিয়ে মাছটাকে ভেজে রাখবো। আর মাছটা খুব একটা কড়া করব না, এই চচ্চড়িতে হালকাই ভাজা ভালো লাগে। মাছ ভাজা তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে তুলে রাখবো, কড়াইতে সামান্য আর একটু তেল দিয়ে সামান্য কালো জিরা পড়ুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হলে পরে কুচি করে রাখা আলুটা দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে টমেটো লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি, তারপর আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা 1 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি। পেঁয়াজ পাতা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব, আর তারপর ভেজে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি, তারপর মোরলা মাছ ভাজাটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। তো এটা একটু মাখা মাখা হবে তাই একটু জল দিয়েছি। তো এই তো হয়ে গেল আমার মোরলা মাছ চচ্চড়ি, আর এখানে এখন নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। তো এই এই চচ্চড়িটার সঙ্গে গরম গরম ভাত হলে আর কিছুই লাগে না তার সাথে। তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর এখনকার জন্য বাই বাই।